হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি আবার রেডি হয়ে গেছি, একটা নতুন জায়গায় যাব। তো তোমাদেরকে আজকে নিয়ে যাবো একটা বিশেষ জায়গায়। তো একটা সারপ্রাইজ রয়েছে, চলো পুরো ব্লগটা সঙ্গে থাকবে এবং দেখবে কোথায় কোথায় যাচ্ছি। আজকে একটা বিশেষ জায়গায় যাবো, আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। আর সঙ্গে থেকো, চলো চলো যাই। তো বাড়ি থেকে বেরিয়েই একটা সারপ্রাইজ পেলাম, সেটা হচ্ছে একজনকে দেখলাম, একটা খুব সুন্দর যন্ত্র বাজাচ্ছে। এটা একতারা না দোতারা আমি জানি না, তোমরা যারা জানো নামটা মেনশন করো। টিকিট কাটা হয়ে গেছে আমার স্টেশনে, আর আমি আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মা শকুন্তলা কালী দর্শনে, কোন্নগরে এটা আছে, অনেকেই জানো তোমরা। তো আমি এখান থেকে টিকিট কেটে নেব দক্ষিণেশ্বরের জন্য। টিকিট কাটা হয়ে গেছে না, লাইনে দাঁড়িয়ে আছি, বেসিক্যালি টিকিট কেটে নিলাম। তো দেখো ট্রেন মানে মেট্রোটা একটু লেট ছিল, সেজন্য ওয়েট করছিলাম। তো এলো মেট্রোটা, অবশ্যই মেট্রোতে উঠে পড়লাম। তোমরা আমি বেসিক্যালি বেশ কিছুদিন আগে ভাবছিলাম যে এবার কোন্নগর মা শকুন্তলা দর্শনে যাব। তো ফাইনালি আমার সেই সময়টা আসে, আমি ভাবি এবার তোমাদেরও এটা শেয়ার করা দরকার। অবভিয়াসলি আমি এখন থেকে যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করব। তো তাই কারণে আমি মেট্রো থেকে নেমে দুটো অটো পাল্টে পৌঁছে যাব কোন্নগরের। আমার ওখানে একটা ফ্রেন্ড আছে, ও ব্যবস্থা করেছে দেখার। তো অবভিয়াসলি আমি চিনি না ওখানকার জায়গার, অনেক কিছু চিনি না, কোথায় কী যেতে হয় না যেতে হয়, যদিও জিজ্ঞেস করে করে যাওয়া যায়। বাট তবুও এত ভিড়ের মধ্যে, ভীষণ ভিড় হয়, তোমরা দেখতেই পাবে আগামী মানে ভিডিওটা পুরো দেখলে দেখলে পরে। তো অবভিয়াসলি আমি পৌঁছে গেছিলাম, তো ওদেরকে সবাইকে রিসিভ করে নিলাম। আরও অনেক ফ্রেন্ড ছিল সেখানে, অনেক দিদি দাদা সবাই মিলে ছিল। তো সবাই মিলে একসাথে আমরা পৌঁছে যাচ্ছি একটা বাড়িতে, বাড়ির ছাদ থেকে। তার মধ্যে দেখো, এই দেখো মিষ্টি মিষ্টি দুটো বাচ্চা দেখলাম, বেড়ালের বাচ্চা। তো তারপরে এই সুন্দর রাস্তাঘাট, বাড়ি দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম যেখানে মায়ের তৈরি করা হয়। তো ফার্স্ট অফ অল আমি গিয়ে সারপ্রাইজ হয়ে গেলাম, অনেকগুলো মা মানে মূর্তি দেখতে, শকুন্তলা কালীব্রত। আমি শুনলাম এগুলো আশেপাশে সেদিনই পুজো হয়। তো তারপরে যেখানে বানানো হয় প্রতিমা, সেই জায়গার থেকে একটা র্যালি করে মন্দিরে নিয়ে যাওয়া হয়। তো এখানে মা তৈরি হচ্ছেন, সাজগুজ করছেন। এটা হচ্ছে আসল মা শকুন্তলা, এবং এটা দেখছো এটা বড় মা, এখানে বলা হয় এনার পূজা আগে স্টার্ট হয়েছিল, তারপরে মা শকুন্তলা পুজো স্টার্ট হয়। তো তারপরে আশেপাশে আরও অনেক শকুন্তলা মায়ের মতো দেখতে আরও অনেকগুলো পুজো হয়। তো আমার মতো যারা জানে না, তারা কেউ যদি ভাবে এগুলোকে দেখি শকুন্তলা মাকে দেখলাম, যদিও সবই মা এক, কিন্তু তবুও আর কি যে মেন শকুন্তলা মা, তার এখনও মানে তিনি রেডি হননি, এখনও রেডি হয়ে বেরোতে অনেক সময় লাগবে। তো আমরা ছাদে ওয়েট করছিলাম। তো তার পাশাপাশি আর যেসব প্রতিমাগুলো বেরোচ্ছিল তাদেরকেও দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। সব থেকে বড়ো কথা, নিচে গিয়ে দেখাটা খুব টাফ। তো আমরা একটা বাড়ির ছাদে উঠে দেখেছি, এটা আমার জন্য একটা খুব দারুণ এক্সপিরিয়েন্স ছিল, বেশ ভালো লাগলো। তো সবাই প্রণাম করে নাও মাকে। এমনিও এক মা যাচ্ছেন, বিভিন্ন ছোটোখাটো ক্লাব, বড় ক্লাব, বাড়িতেও পুজো হয় ইভেন সেদিন। কোন্নগরের আশেপাশে অনেকগুলো পুজো হয়। তো দেখো জাস্ট জনজোয়ার বললে মানে ভুল বলা হবে না। এবং এখানে দণ্ডিও কাটছেন একজন, দেখতে পাচ্ছ দণ্ডি কাটছে। তো এখানে এরকম হয়, ইভেন বড় মা, যেমন আমাদের নৈহাটি বড় মা সেখানেও হয়, অনেকেই তোমরা জানো। দেখো জাস্ট কত ভিড়, কত লোকজন, মানে একটু আগে রাস্তাটা ফাঁকা ছিল যখন আমি আসি, এখন পুরো ভরে গেছে। আকাশটাও বেশ ভালো লাগছিল, তার পাশাপাশি শ্যামা সঙ্গীত। তো মা শকুন্তলা বেরিয়ে গেছে, দেখো আসছেন মা শকুন্তলা, সবাই দর্শন করো। আমি চেষ্টা করেছি ভিডিওটা ভালো মতো করার, তো আশা করি একটু হলেও দর্শন করতে পাবো। তো যতটুকু দেখতে পাই সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। ইনি হচ্ছেন আসল শকুন্তলা মা, যিনি যার জন্য এত ফেমাস, এত নাম নাম ডাক। ইনি হচ্ছে আসল শকুন্তলা মা, এবং এনার দর্শনের জন্যেই আমি আজকে এসেছি। তো অনেক ধন্যবাদ ঈশ্বরকে। তো দর্শন হয়ে গেছে র্যালির মধ্য দিয়ে, তো তারপরে মন্দিরের দিকে এলাম। মন্দির থেকে আমি ভালো মতো দর্শন পাইনি, এইভাবেই দর্শনটা পেয়েছি, সামনে থেকে পাওয়া যায়নি, প্রচণ্ড ভিড় ছিল, তবুও কষ্ট করে গেলাম। দর্শন
করা, প্রার্থনা করা হয়ে গেছে। এরপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো, প্রচণ্ড গরমও ভীষণ গরম ছিল, তার মধ্যেও ঘুগনি খেলাম, বেশ ভালো লাগলো ঘুগনিটা। আমরা সবাই মিলে ঘুগনি খেলাম এবং তারপরে বেরিয়ে এলাম আস্তে আস্তে করে, বেশ মজা হলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সো আমাকে ফিরতে হবে যথারীতি, আমি ফেরিঘাটের দিকে দৌড়চ্ছি আর ওরাও আছে আমার সাথে, ওরা আমাকে হেল্প করেছে ভীষণভাবে, তো থ্যাংক ইউ ওদের জন্য। তো অবভিয়াসলি খুব মজা করেছি, ভীষণ ভালো সময় কেটেছে। তো ফেরিঘাটের জন্য টিকিট কেটে আমি ওদেরকে বাই বলে দৌড় ছুট লাগালাম, কারণ প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাচ্ছিলো, আমাকে আবার ট্রেন ধরে ফিরতে হবে ফেরিঘাট পার হয়ে। সো ফেরিটা ছাড়বে জাস্ট এক মিনিট আগে আমি উঠলাম আর কি ফেরিতে। তো অবভিয়াসলি বেশ ফাঁকাই ছিল, বেশ ভালো লাগছিল, তো দারুণ একটা দিন কাটালাম সত্যি কথা বলতে। আমি ভাবছিলাম গভীরত এক বছর কি তার আগে থেকে আমি ভাবছিলাম যে আমি মা শকুন্তলা দর্শনে যাব, তো ফাইনালি সে আমি দর্শন করলাম। অ্যান্ড থ্যাংকস টু সবাইকে, তোমাদের ধন্যবাদ। তো আমি বাড়িতে চলে এসেছি, মেয়ের চিৎকার শুনতে পাচ্ছো সবাই? তো ভিডিওটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকে আরো অনেক ভিডিও আসতে চলেছে, দেখতেই পাচ্ছো ভীষণ বিধ্বস্ত। আর এই যে আমার মেয়ে, তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে, জানি ভালো করে দেখাতে পারিনি কিন্তু আমি চেষ্টা করেছি। বেসিক্যালি এত বেশি ভিড়, এত বেশি লোকজন, আমি ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স ছিল। তো আশা করি তোমাদের পুরো ব্লগটা তোমরা দেখেছো আর ভালো লেগেছে। যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে, খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই, গুড নাইট, বাই, টাটা, খুব ভালো থেকো সবাই।